পাখি পুষে কি হবে, ওরা তো ঠিকমতো খাওয়া যাবে না, সেটি মুরগির বাচ্চা পোষা ভালো, তাহলে বড় হলে খাওয়া যাবে। যে পরিমাণ জিনিসপত্র দাম বেড়েছে, বাড়িতে বাড়িতে মুরগি পালন করতে হবে, তাহলে মাংসের চাহিদাও পূরণ হবে। রিফাত কোথায়? আব্বু চলে আসো, এই দেখো তোমার জুতো কোথায়? আবু তোমাকে দেখা যায় না কেন? তুমি দূরে দাঁড়াও, আমার দিকে তাকাও এবার। আমার কাছ থেকে কিভাবে যাবে মুরগির বাচ্চা? এটা কারে? তোমার কাছে যায় না? সাপ দিয়ে না, এটা কারে? দেখো আমার কাটতে কি আনলো না, ও কেমন আছো? আমি গোসল করাই দিছি। গোসল করাই দিবা? গোসল করাই দিছি কি তাই আমার। তুমি সুন্দর করে ধরো, গেল গেল রে, গেল এক্ষুনি মুরগি ডিম পেড়ে দিল রে। ডিম কোথা পাবেন না, ডিম পালে না কেন? আগো করতে পারে। এই যে ডিম পারবে একটু পরে। ছোট হলে ডিম পারে না, বড় হলে ডিম পারবে না? তাহলে এদিক তাকাও, এদিক তাকাও, একটু সবাইকে হাই বলো, বলো আমাদের মুরগির বাচ্চা, বলো। তোমার ছবি তুলবা? তাহলে এখানে দাঁড়াও। তোমার নাম কি তাহলে আগে বলো? তোমার নাম কি? তোমার নাম যে জিন। আর আব্বু এর নাম জিন না বলো? কি এর নাম? আপু। তোমার আপু হয়? আর এটা কি হয়? মুরগির ছা হয়। খুব সুন্দর, দাও আমার কাছে, আমি রেখে দিয়ে আসি। মরি যাবে, ওরে আল্লাহ রে, দাও দাও দাও, মরে যাবে। তুমি সাপ দিবা? কষ্ট হচ্ছে, খেতে দিতে হবে না এখন? দাও দাও আমার কাছে দিয়ে দাও। দাও আমার কাছে ছেড়ে দাও, আমার কাছে ছেড়ে দাও না। ডানের দিন নেবো তো নিবা না, আস্তে আস্তে দাও দিন। আব্বু কেমন করে আসে? দাও আস্তে আস্তে ছেড়ে দাও, দাও 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 দাও। আপু সবাইকে টাটা দিয়ে দাও, বলো সবাই সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।